কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করে আপনাদের দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি করতে কি কি লাগছে দেখে নিই। এখানে চিংড়ি মাছ আছে 300 গ্রাম চিংড়ি মাছ মাঝারি সাইজের, ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। আর লাগছে টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, সর্ষে বাটা। ফোড়নের জন্য আছে এখানে একটা তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লঙ্কা একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা লাগছে দুটো। আর লাগছে এখানে নারকলের দুধ আছে, লবণ, জিরের গুঁড়ো, একটু চিনি লাগবে, পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, হলুদ লাগবে। সর্ষের তেলে রান্নাটা করব, আর নামাবার সময় আমি একটু গরম মশলা দেব। তাহলে ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এবারে সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজতে লাগে না, অল্প একটু ভেজে তুলে নিচ্ছি। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়। এই তেলেই আমি রান্নাটা করব। ফোড়নে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর লঙ্কা দিয়ে দিলাম। এতে আরেকটু আমি তেল দিচ্ছি। পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনের কুচি। এগুলোকে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দেব এবার। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা দিচ্ছি, লঙ্কা, সর্ষে, সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ দিলাম, জিরের গুঁড়ো, হলুদ, অল্প করে একটু চিনি দিচ্ছি। এবারে মশলাটাকে আমি একটু ভেজে নেব, আর একটু অল্প জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গিয়েছে, ভালো করে তেল বেরোচ্ছে, দেখছেন তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষে না নিলে কাঁচা গন্ধ লাগবে মশলার, তাই মশলাটা কষা হয়ে গিয়েছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। নারকেলের দুধটা দেব, এখানে একটা নারকেলের দুধ আছে। রান্নাটা এবার কিছুক্ষণের জন্য ফোটার জন্য রেখে দিলাম, ফুটিয়ে একটু একটু ঝোলটা শুকাবো। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর এবারে আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামাচ্ছি। আপনারা চাইলে আর একটু ঝোল শুকিয়ে ফেলতে পারেন, তাতে ভালো লাগবে আরও।
আমি একটু ঝোল ঝোল রাখছি। এবার আমি নামিয়ে ফেলবো। মাছের মালাইকারি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করুন, করে কেমন লাগে আমাকে জানাবেন অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই।